মাই ইয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে ম্যাথস কর্নার আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো রিলেশান সম্বন্ধ ক্লাস টুয়েলভ আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করবো তাহলে দেখে নেওয়া যাক আমরা যেটা পড়বো প্রথমে আমরা যেটা দেখবো সেটা বলছে যে কাত্তেশিয়ান প্রোডাক্ট অপ টু সেটস দুটি সেটের কার্তেশীয় এটা বলে রাখি যে আমরা কার্তিশিয়ান প্রোডাক্টটা ক্লাস ইলেভেনেই পড়ে ফেলেছি আমরা ক্লাস ইলেভেনের জন্য একটা ভিডিও বানানো আছে কার্তিশিয়ান প্রোডাক্টের সেখানে কার্তিশিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি তবুও আমরা একটু ওখানে দেখবো আমাদের রিলেশনটা জানার জন্য আর আগের যে ভিডিওটি সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আইকন বটনে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও দেখে নেওয়া যাবে যে আগের ভিডিওতে কার্তেশিয়ান প্রোডাক্ট নিয়ে কি আলোচনা করেছিলাম আচ্ছা তো দুটো সেটের কাটতেসেন প্রোডাক্ট আমরা কী বলেছিলাম যে লেট এ অ্যান্ড বিবি টু নন এম সেটস মানে দুটো সেট দেওয়া আছে এ বি দুটোই নন এমটি সেট তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি দেন এ ক্রস বি এ ক্রস বি সমস্যা কত হবে এ ক্রস বি ইকুয়াল টু সেকেন্ড ব্যাকেট অর্ডার পেয়ার এ কোমাবি যেখানে অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে প্রথম সেট থেকে মানে এ সেট থেকে আর সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে দ্বিতীয় সেট থেকে মানে হচ্ছে বি সেট থেকে মানে এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি মানে প্রথম এলেভেন্টটা প্রথম সেট থেকে দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেট থেকে তাই তো এটা হচ্ছে আমাদের কাতেশন প্রোডাক্ট ছিল দুটো সেটের আর এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে ধরলাম আমরা এ এ সেটটাকে নিলাম এক কমা দুই কমা তিন আর বি সেটটাকে নিলাম চার কমা পাঁচ তাহলে এ ক্রস বি করলে কী হবে এক কমা চার এক কমা পাঁচ দুই কমা চার দুই কমা পাঁচ তিন কমা চার তিন কমা পাঁচ হবে তাই তো তাহলে কী হবে এ ক্রস বি ইজ এক কমা চার এক কমা পাঁচ এক দুই কমা চার দুই কমা পাঁচ দুই তিন কমা চার তিন কমা পাঁচ তাহলে খুব সহজে আমরা কাতেশন প্রোডাক্টটা দেখে নিলাম আমরা কাতেশ্যান পোড়াটি একটা আমরা দেখেছিলাম তাই তো তাহলে এখান থেকে আমাদের রিলেশনটা কীভাবে আসছে বলছে যে এসের থেকে বি সেটের সম্বন্ধ আর সম্বন্ধের সংজ্ঞার অঞ্চল সম্বন্ধের পাল্লা বা বিস্তার সেটা কী এটাও আমরা কিন্তু আলোচনা করেছিলাম তবুও আমরা এখানে আলোচনা করবো আমাদের লাগবে আচ্ছা কি বলছে যে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বলে তার মানে কি এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বলতে আমরা কী বুঝি রিলেশান বলতে কী বুঝি এ ক্রস বি সেটের যে কোনো উপসেট মানে যে কোনো সাবসেট সেটাই হচ্ছে এ ক্রস বি এর হচ্ছে মানে এ থেকে বিতে একটা রিলেশান মানে দুটো সেট দেওয়া আছে নন এনটি সেট এ আর বি তাদের মধ্যে রিলেশান বলতে আমরা বুঝবো যে এ ক্রস এর যে কোনো সাবসেট সেটাই হচ্ছে এ থেকে বিতে একটা রিলেশন আচ্ছা এখন সুতরাং আরকে এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বলা হবে যদি আর সাবসেট অফ এ ক্রস বি হয় মানে আটটা হচ্ছে এ ক্রস বি যদি সাবসেট হয় তাহলে বলা হবে আটটাকে হচ্ছে আটটা হচ্ছে এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ তাহলে অর্ডার পেয়ার আর এ কোমা বি বিলংস টু আর হলে আমরা বলি যে এ ও বি এর মধ্যে আর সম্বন্ধ বর্তমান তার মানে কি এটাকে লেখা হয় কিন্তু এ আর বি এভাবেও লেখা যায় বা এ কোমা বি বিলংস টু আর সেটা আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে ডিটেলসে আচ্ছা এটাকে বলা যায় যে এ ইজ রিলেটেড টু বি বাই দ্য রিলেশন আর যেহেতু এ কমি বিলংস টু আর তাহলে এটাকে আমরা বলতে পারি কিন্তু এ ইজ রিলেটেড টু বি বাই দ্য রিলেশন আর এখন যে আর এর সংজ্ঞার অঞ্চল মানে সংজ্ঞার অঞ্চলটা কী হবে এই যে আর সে আর যে সম্বন্ধটা আমরা নিলাম এ থেকে বি সেটে এই সম্বন্ধের মানে আর সম্বন্ধের সংজ্ঞার অঞ্চল হচ্ছে এই যে আর এর মধ্যে যতগুলো অর্ডার পেয়ার আছে সেই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা এই যে এ এই যে ফার্স্ট এলিমেন্টটা নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই কিন্তু আর সম্বন্ধের সংজ্ঞার অঞ্চল মানে এ যেখানে অর্ডার পেয়ারগুলো হচ্ছে আর এর মধ্যে আছে ওই ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই কিন্তু সংজ্ঞার অঞ্চল আর পাল্লাটা কি পাল্লা বা বিস্তার কি সেটা কিন্তু দ্বিতীয় এলিমেন্টটা তাই তো যে আর এর পাল্লা বা বিস্তার হচ্ছে বি যেখানে হচ্ছে অর্ডার পেয়ার এ কমাবি বিলংস টু আর মানে কি দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে নিয়ে গঠিত যে সেটটা মানে সম্বন্ধের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো আছে সেই অর্ডার পেয়ারের দ্বিতীয় এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা গড়ে হচ্ছে সেটা হচ্ছে ওই সম্বন্ধের পাল্লা বা বিস্তার আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব যে এ সেট থেকে বি সেটে সম্বন্ধ সংগর অঞ্চল পাল্লা বিস্তার একটা এক্সাম্পল দেখব আমরা যে এক্সাম্পলটা কী বলছে যে উদাহরণস্বরূপ ধরা যাক যে এ সেটটা হচ্ছে আমাদের এ কমা বি কমা সি আর বি সেটটা হচ্ছে এক দুই কমা তিন এবং রিলেশানটাকে নেওয়া হয়েছে কি যে এ কমা ওয়ান এ কমা টু সি কমা টু মানে এ কমা ওয়ান সি এই হ্যাঁ এ কমা ওয়ান এ কমা টু আর সি কমা টু তাহলে স্পষ্টতাই দেখতে পাচ্ছি যে এখানে আটটা কিন্তু এ ক্রস বি এর সাবসেট তাই তো কেন কারণ এ ক্রস বি করলে কিন্তু এ কমা টু এ কমা থ্রি বি কমা ওয়ান বি কমা টু বি কমা থ্রি সি কমা ওয়ান সি কমা টু সি কমা থ্রি আসবে আর তার দেখতে পাচ্ছি যে এ ক্রস বি এর একদম পুরো এই যে তিনটে এলিমেন্ট সেখানে কিন্তু ওই ওখানে নটা এলিমেন্ট হচ্ছিল ওই নটা এলিমেন্ট থেকে কিন্তু তিনটে এলিমেন্ট নিয়ে আর সম্বন্ধটা গঠিত হয়েছে তাহলে যেহেতু আর এই যে সাবসেট ক্রস বি তাই আর্ট হল এ থেকে বিশের একটি সম্বন্ধ এক্ষেত্রে ডোমেনটা কি এখানে এ এ সি তাহলে আমাদের ডোমেনটা কিন্তু এ কম আসি এই যে ডোমেন অফ আর ইজিক টু এ কম আসি আর রেঞ্জটা কী হবে ওয়ান টু টু তাহলে তার মানে ওয়ান আর টু হবে বুঝতেই পারছি খুব সহজে তাহলে এই রিলেশনের ডোমেনটা বার করে নিলাম রেঞ্জটাও বার করে নিলাম আচ্ছা এবার আমরা যেটা দেখব যেটা সেটা কী বলছে যে রিলেশান অন এ সেট কোনো একটি সেটের সম্বন্ধ মানে কোনো একটি সেটের ওপর সম্বন্ধ বলতে কী বুঝি আমরা তো দেখলাম দুটো সেটের মধ্যে সম্বন্ধ মানে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ মানে এ সেট থেকে বি সেটের সম্বন্ধ আর হলে আরই যে সাবসেট অফ এ ক্রস বি হচ্ছিল তাই তো তাহলে কোনো সেটের ওপর সম্বন্ধ সেটাও আমরা কী হবে যে যদি এ একটি শূন্য নয় এমন সেট হয় তবে এ ক্রস এর যে কোনো উপসেট কে বলা হবে এ সেটে একটি সম্বন্ধ মানে কি এ সেটের ওপর সম্বন্ধ বলতে কী বুঝবো এ ক্রস এ সেটের যে কোনো সাবসেট সেটা হচ্ছে এ সেটের উপর সম্বন্ধ তো তাহলে আমরা যদি ধরি যে আর কে এ সেটের উপর একটি সম্বন্ধ বলা হবে যদি আর ই যে সাবসেট অফ এ ক্রস এ হয় ঠিক একই রকমভাবে ওখানে দুটো সেট ছিল এ আর বি সেই জন্য আর ই যে সাবসেট অফ এ ক্রস বি ছিল এখানে একটাই সেট সেই জন্য আর ইজের সাবসেট অফ এ ক্রস এ এ ক্রস এ আচ্ছা নেক্সট আমরা যদি এক্সাম্পল দেখি যে ধরে নিলাম যে এ হচ্ছে এক কমা তিন কমা পাঁচ বলছে আর বলছে এক কমা তিন তিন কমা পাঁচ পাঁচ কমা এক এক কমা পাঁচ হলে এসেটি একটি সম্বন্ধ বলছে কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে আর এই যে সাবসিট অপ এ ক্রসে কেন এ ক্রসে করলে কিন্তু এক কমা এক এক কমা তিন এক কমা পাঁচ তিন কমা এক তিন কমা তিন তিন কমা পাঁচ পাঁচ কমা এক পাঁচ কমা তিন আর পাঁচ কমা পাঁচ এই অর্ডার পেয়ারগুলো কিন্তু এ ক্রসেতে থাকবে তাহলে দেখতেই পারছে স্পষ্টতই ওই অর্ডার পেয়ারগুলো থেকে এই চারটে অর্ডার পেয়ার নিয়ে সম্বন্ধটা গঠিত হয়েছে এক কমা তিন তিন কমা পাঁচ পাঁচ কমা এক এক কমা পাঁচ তাই তো তাহলে এখানে কিন্তু আর যে সম্বন্ধটা এটা কিন্তু এ সেটের ওপরে সম্বন্ধ শুধু আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা কি বলছে যে ইনভার্স রিলেশন মানে বিপরীত সম্বন্ধ বিপরীত সম্বন্ধ বলতে কি বুঝি মানে এটা সম্বন্ধ দেওয়া থাকলে তার অর্ডার পেয়ারগুলো জাস্ট উল্টে লিখবো আমরা মানে উল্টে লিখলে যেটা হবে সেটা হচ্ছে আর ইনভার্স এই যে বলছে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর হলে আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা ইলেভেনের ভিডিওতে আলোচনা করে রেখেছিলাম যে এসের থেকে বিসেটে একটি সম্বন্ধ আর হলে আর এর আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধটাকে আমরা বলি আর ইনভার্স আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয় এবং আর ইনভার্স হল সেট থেকে এস একটি সম্বন্ধ মানে আর্টটা ছিল এস এর থেকে বিস এটি সম্বন্ধ আর আর ইনভার্স হবে হচ্ছে সেট থেকে এস একটি সম্বন্ধ আচ্ছা আর ইনভার্সটা কেমন হবে আর ইনভার্স হচ্ছে সেই সমস্ত অর্ডার প্লেয়ার ওয়াই কম এক্স যেখানে কিন্তু এইটা উল্টে লিখলে উল্টে লিখলে কথা এক্স কম ওয়াই যেখানে এক্স কম ওয়াইটা কিন্তু আরের মধ্যে আছে তার মানে কি যে অর্ডার পেয়ারগুলো আরের মধ্যে আছে সেই অর্ডার পেয়ার প্লেয়ারগুলোকে আমরা উল্টে লিখবো মানে এই এক্স ওয়াইটাকে ওয়াই এক্স করে লিখবো এরকমভাবে লিখলে আমরা আর ইনভার্সটা পেয়ে যাবো তাহলে আমরা একটা মানে এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি কনক্লুশন লিখতে পারছি যে ডোমেন অফ আর ইনভার্স মানে ডোমেন অফ আর ইনভার্স কী হবে এই ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে ফার্স্ট এলিমেন্ট কে এখানে ওয়াই তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে আর এর যদি রেঞ্জ ভার করি আর রিলেশনের সেই রেঞ্জ কত হবে ওয়াই দিয়ে তাহলে এখানে ডোমেন অফ আর ইনভার্স ইকোয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স ঠিক একই রকমভাবে উল্টো কথা বলতে পারি যে রেঞ্জ অফ আর ইনভার্স ইকোয়াল টু অফ আর তাই তো যে রেঞ্জ অফ আর ইনভার্স ইকোয়াল টু ডোমেন অফ আর এবারে ইনভার্স রিলেশান বিপরীত সম্বন্ধে আমরা একটা এক্সাম্পল দেখব কী বলছে যে উদাহরণস্বরূপ ধরা যাক এ ইজ ইকোয়াল টু ওয়ান কোমা টু কোমা থ্রি আর বি ইজ ইকাল টু এ কমা বি এবং আর ইজ ইকাল টু ওয়ান কোমা বি টু কমা এ থ্রি কমা এ টু কমা বি তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছি আর ই যে সাবসেট অফ এ ক্রস বি এ থেকে বি সেটে একটা সম্বন্ধ সেটা চার তাহলে আর ইনভার্স কত হবে এইগুলোকে কিন্তু উল্টে লিখবো অর্ডার পেয়ারগুলোকে তাহলে বি কমা ওয়ান এ কমা টু এ কমা থ্রি বি কমা টু এই যে তাহলে এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি ডোমেনো পা রিজিগাল টু কত ডোমেনো পা রিজিগাল টু কিন্তু ওয়ান টু আর থ্রি আর এটাই কিন্তু রেঞ্জ অফ আর ইনভার্স রেঞ্জ অফ আর ইনভার্স কত ওয়ান টু থ্রি আর রেঞ্জ অফ আর কত রেঞ্জ অফ আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু বি এ বি তার মানে বি আর এ আছে মানে এ আর বি আর ডোমেন অফ আর ইনভার্স কত ডোমেন অফ আর ইনভার্স কিন্তু বি এ এ বি তার মানে এ আর বি আছে তার মানে কী দেখতে পাচ্ছি রেঞ্জ অফ আর ইনভার্স ইকোয়াল টু ডোমেন অফ আর এই রেঞ্জ অফ আর ইজ ইকোয়াল টু ডোমেন অফ আর ইনভার্স ঠিক তো খুব সহজে আমরা এই এক্সাম্পলের সাথে দেখে নিলাম যে বিপরীত সম্বন্ধ বলতে আমরা কী বুঝি এবং তার ডোমেন রেঞ্জ কীভাবে আর এর সাথে কী ইকু কীভাবে ইকোয়াল হচ্ছে সেটা আমরা দেখলাম আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে নাম্বার অফ রিলেশান সম্বন্ধের সংখ্যা সম্বন্ধের সংখ্যা আমরা কিভাবে বার করব সেটা আমরা আলোচনা করেছিলাম ইলেভেনের ভিডিওতে তবুও আমরা দেখবো বলছে কি নাম্বার অফ এলিমেন্টস ইন এ মানে এ সেটের মধ্যে ধরলাম আমাদের এলিমেন্টসের সংখ্যা আছে পি সংখ্যক এবং বি সেটের মধ্যে এলিমেন্টসের সংখ্যা আছে কিউ সংখ্যক মানে A সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ P পি আর নাম্বার অফ এলিমেন্টস ইন বি Q কিউ তাই তো তাহলে এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট থাকবে পি Q সংখ্যক এলিমেন্ট থাকবে খুব সবচেয়ে আমরা জানি যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি ইজ আর তাহলে এ ক্রস বি এর সাবসেটের সংখ্যা কতগুলো হবে যে এ ক্রস B এর সাবসেটের সংখ্যা হবে কিন্তু টুটি দিবর পি কিউ তাই তো তাহলে আমরা জানি যে A সেট থেকে বি সেটের সম্বন্ধ বলতে বুঝি কি এ ক্রস B এর যে কোনো সাবসেট তাই তো তাহলে এ ক্রস এ সাবসেটের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি ট্রুটি দিবার পিকিউ তাহলে এখানে আমরা কী বলতে পারি এখানে কিন্তু বলতে পারি যে এ থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যা দি পাওয়ার পিকিউ দি পাওয়ার পিকিউ খুব সহজে এটা আমরা দেখে নিলাম আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব কি বলছে যে ডিফারেন্ট টাইপস অফ রিলেশান বিভিন্ন প্রকারের সম্বন্ধ বিভিন্ন প্রকারের যে সম্বন্ধগুলো আছে সেই সম্বন্ধগুলো আমরা এখানে আলোচনা করব আচ্ছা প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শূন্য সম্বন্ধ ভয়েড অথবা এমটি রিলেশান ভয়েড রিলেশান বা এমটি রিলেশান শূন্য সম্বন্ধ বলতে কি বুঝি যে ধরি এ যে কোনো একটি সেট আমরা জানি ফাই হল যে কোনো সেটের সাবসেট এটা আমরা জানি যে ফাইভ সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট তাহলে এখানে আবার কী বলতে পারি যে ফাই যে সাবসেট অফ এ ক্রসে মানে ফাইভ যে সাবসেট এ ক্রসে তার মানে কি ফাইটা হচ্ছে এ সেটের ওপর একটা সম্বন্ধ আর ফাইটা কি ফাইটা হচ্ছে ফাই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই এটা হচ্ছে শূন্য সেট তাই তো তার মানে এই যে রিলেশানটা মানে এই যে ফাই রিলেশানটা এটাকেই বলছে কিন্তু শূন্য সম্বন্ধ তাহলে এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি মানে ফাই এক ফাই হলো একটি সম্বন্ধ যেটা এক্সাম্পল দেখি এক্সাম্পল কি উদাহরণস্বরূপ ধরা যায় কি এ ইজিকাল টু এক কমা তিন কমা পাঁচ আর আমরা আরটাকে ধরলাম হচ্ছে এ কমা বি যেখানে এ প্লাস বি ইজ ইকাল টু অযুগ্ম সংখ্যা তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ ক্রস এ করলে কিন্তু এক কমা এক কমা তিন এক কমা পাঁচ তিন কমা এক তিন কমা তিন তিন কমা পাঁচ পাঁচ কমা এক পাঁচ কমা তিন পাঁচ কমা পাশ তাহলে সেখান থেকে আমরা এমন অর্ডার পেয়ার নেব যেখানে অর্ডার পেয়ার দুটোর যোগফল কিন্তু অযুগ্ম সংখ্যা তো এখানে দেখতে পাচ্ছি সব বিজোর সংখ্যা দুটো বিজড় সংখ্যা যোগফল কিন্তু সবসময় যুগ্ম সংখ্যায় তাই তো তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে মানে এখানে কিন্তু দেখছি যে এই অযুগ্ম কিন্তু কোনো কোনো অর্ডার পেয়ারেই এরকম আসছে না যেখানে অর্ডার পেয়ারের নাম্বার দুটো যোগফল কিন্তু অযুগ্ম সংখ্যা তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই যে রিলেশানটা এই আর রিলেশানটা লেখা হয়েছে আর রিলেশনটা কিন্তু কোনো এই রিলেশানের মধ্যে কোনো এলিমেন্টস নেই তাই তো তার এক্ষেত্রে আর ইজিকাল টু ফাইভ শূন্য সম্বন্ধ কারণ এসেটের সেটের কোনো দুটি পদের যোগফল অযুগ্ম হতে পারে না তাই তো আচ্ছা নেক্সট আমরা দেখব দু নম্বর কি বলছে সার্বিক সম্বন্ধ ইউনিভার্সাল রিলেশন ইউনিভার্সাল রিলেশান মানে কি আমরা জানি যে কোনো সেট তার নিজেরই সাবসেট তাই তো তার মানে এ ক্রসে তার এ ক্রসে সাবসেট হবে যে ধরি এ যে কোনো একটি সেট আমরা জানি যে কোনো সেট নিজেই নিজের উপসেট তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ ক্রসে সাবসেট অফ এ ক্রসে অর্থাৎ এ ক্রসে হলো এ সেটের ওপর একটি সম্বন্ধ তাহলে এই যে এ ক্রসে এ এটাকে বলছে কিন্তু সার্বিক সম্বন্ধ এটাকেই বলছে কিন্তু সার্বিক সম্বন্ধ বলছি এ ক্রসের সম্বন্ধটিকে এ সেটে একটি সার্বিক সম্বন্ধ বলে আচ্ছা এবারে নেক্সট আমরা তিন নম্বর দেখব আইডেন্টি রিলেশান মানে অবেদ সম্বন্ধ অবেদ সম্বন্ধটা কি অবেদ সম্বন্ধ হচ্ছে বলছে ধরি এ একটি সেট এ সেটের উপর অবেদ সম্বন্ধকে আই এ দ্বারা প্রকাশ করা হয় যেখানে আই এ ইজিক টু এখানে কিন্তু এই রকম মানে ডবল পেয়ার মানে এ এ যেখানে ফর অল এ বিলংস টু এ মানে এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর প্রত্যেকটা এরকম ডবল পেয়ার এই আই এ ডিলেশনের মধ্যে থাকবে এক্সট্রা আমাদের পয়েন্ট থাকতে পারে তার নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু এইগুলো না এইটা আমার থাকতেই হবে মানে এই ডবল পেয়ারগুলো একটা এক্সাম্পলাম আমরা খুব সহজে বুঝতে পারবো যে ধরলাম এ সেটের মধ্যে আছে এক কমা দুই কমা তিন আর আই এটা আমরা কিনেছি এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন হলো এ সেটে অবেধ সম্বন্ধ কিন্তু এখানে যদি আর আর নিলাম কি এক কমায় দুই কমা দুই আর তিন কমা এখানে নিলাম না তাহলে এ সেটে কিন্তু অবেদ সম্বন্ধ নয় মানে এই আরটা কিন্তু এ সেটে অবৈধ সম্বন্ধ নয় কেন কারণ এখানে তিন কমা কিন্তু এখানে আর এর মধ্যে নেই এই আই এটা কিন্তু মানে আইডেন্টিটি রিলেশন থেকে মানে যে সেটের উপর আমরা রিলেশানটা ডিফাইন করব সেই সেটের মধ্যে যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো আমার থাকতেই হবে মানে ডবল পেয়ারগুলো মানে মানে ওয়াক এক দুই তিন যদি থাকে তাহলে এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন যদি এ সেটের মধ্যে স্মল এ কমা স্মল বি কমা স্মল সি থাকে তাহলে আমার আইডেন্টিটি রিলেশনের মধ্যে কিন্তু স্মলে কমায় স্মলে স্মল বি কমা স্মল বি স্মল সি কমা স্মল সি থাকবে আর কোনো এলিমেন্টস থাকবে না মানে ওই এলিমেন্টসগুলোই থাকবে মানে যে এলিমেন্টসগুলো আমার এ সেটের মধ্যে আছে ঠিক সেই এলিমেন্টসগুলোর ডবল পেয়ার আমাদের ওই রিলেশানটার মধ্যে থাকবে আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব চার নম্বর কি বলছে রিফ্লেক্সিভ রিলেশান রিফ্লেক্সিভ রিলেশান মানে কি রিফ্লেক্সিভ রিলেশান হচ্ছে কোনো সম্বন্ধ আরকে এ সেটে সসম সম্বন্ধ বলা হবে যদি এবং কেবলমাত্র যদি কো ইম্পর্টেন্স করে কিন্তু কোনো সম্বন্ধ আর কে এ সেটে সসম সম্বন্ধ বলা হবে মানে রিফ্লেক্সিভ রিলেশান বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এ কম আয় এ বিলংস টু আর আই ফর অল এ বিলংস টু আর ফর অল এ বিলংস টু এ মানে কি এ সেটের উপরে আর সম্বন্ধ আমরা রিফ্লেক্সিভ বলবো যখন এ সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলোর ডবল পেয়ারগুলো আর সেটে মানে আর রিলেশানের মধ্যে থাকবে তাহলেই কিন্তু আরটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশান বলবো তাহলে আগে যে আমরা আইডেন্টি রিলেশান পড়লাম আগে মানে তিন নম্বর পয়েন্টে আইডেন্টি রিলেশান আর এখানে আমরা দেখছি যে রিফ্লেক্সিভ রিলেশান একই টাইপসে তাই তো কিন্তু না এখানে ব্যাপারটা হচ্ছে ওখানে কিন্তু আইডেন্টি রিলেশানের মধ্যে এক্সট্রা কোনো পেয়ার থাকবে না মানে যে এলিমেন্টসগুলো এ সেটের মধ্যে আছে সেই এলিমেন্টসগুলোর ডবল পেয়ারগুলো শুধু ওখানে থাকবে এক্সট্রা কোনো এলিমেন্টস কিন্তু থাকবে না আর এখানে রিফ্লেক্সিভ রিলেশানের মধ্যে কী বলছে ওই ওই ডবল পেয়ারগুলো তো থাকবেই আর এক্সট্রা এলিভেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে মানে এক্সট্রা এলিভেন্টস থাকতেও পারে নাও থাকতে পারে একটা এক্সাম্পল আমরা দেখবো তাহলে আমাদের ক্লিয়ার হবে উদাহরণস্বরূপ ধরা যায় কি এ ইজল টু এক কমা দুই কমা তিন আর নিয়েছি আমরা এখানে দেখতেই পাচ্ছি দুটো রিলেশান নিয়েছি একটা হচ্ছে আর অন আর টু আর এখানে আই এ মানে আইডেন্টি রিলেশান আরনটা নিয়েছি কীরকমভাবে এক কমা এক দুই কমা দুই তিন তিন এক কমা তিন মানে একটা এক্সট্রা এলিভেন্ট নিলাম আর আইডেন্টি রিলেশান হতে গেলে তাহলে অবশ্যই আমার এক কম এক দুই কমা দুই আর তিন কমা তিন থাকবে আর কিছু কিন্তু থাকবে না মানে কোনো এক্সট্রা ইলিভেন্ট থাকবে না আর টু রিলেশানটা নিচে কীরকমভাবে এক কমা এক দুই কমা দুই তাহলে বুঝতেই পারছি এখানে আর অন রিলেশানটা কিন্তু আর অন রিলেশনটা রিফ্লেক্সিভ এখানে আইডেন্টি রিলেশানটাও রিফ্লেক্সিভ কারণ কেন আমাদের এই যে এ মধ্যে যে এলিমেন্টসগুলো আছে তার ডবল পেয়ারগুলো থাকতে হবে এক্সট্রা কি থাকলো না থাকলো আমার দেখার দরকার নেই তাই তো তাহলে এখানে আর ওয়ানটা আর এই আই এটা এটা হচ্ছে কিন্তু রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে কিন্তু আট টুটা রিফ্লেক্সিভ হবে না কেন হবে না কারণ এখানে কিন্তু আমাদের এই যে তিন তিনটা কিন্তু তিন কমা এখানে নেই তিন কমা এখানে নেই তাহলে এখানে আট টুটা কিন্তু এখানে আমাদের রিফ্লেক্সিভ হবে না সেই জন্য এখানে লেখা আছে যে এক্ষেত্রে আর অন এবং আই এ সম্বন্ধ দুটি এসেটে সসম সম্বন্ধ কিন্তু আর টু সম্বন্ধটি এসেটে সসম সম্বন্ধ নয় কারণ তিন কমা তিন নট বিলংস টু আর টু আচ্ছা নেক্সট আমরা দেখব সিমেট্রিক রিলেশান সিমেট্রিক রিলেশান প্রতি সম্বন্ধ প্রতিসম সম্বন্ধ বলতে আমরা কী বুঝি প্রতিসম সম্বন্ধ হচ্ছে এসেটে আর সম্বন্ধকে প্রতিসম বলা হবে যদি ওই রিলেশানের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো আছে মানে এ কমা বিলংস টু যদি আর হয় তাহলে এটার সাথে সাথে ইমপ্লাই করবে যে ঠিক তার উল্টো অর্ডার পেয়ারটা মানে বি কমা এটা বিলংস টু আর হবে মানে এ কমা বি বিলংস টু আর হলে এটা ইমপ্লাই করবে কি বি কম এ বিলংস টু আর মানে যে অর্ডার পেয়ারগুলো আরের মধ্যে আছে ঠিক তার সেই অর্ডার পেয়ারগুলোকে যদি উল্টে লিখি উল্টে লিখলে কিন্তু সেগুলোও আরের মধ্যে থাকবে যদি থাকে মানে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো যে ওই রিলেশনটা হচ্ছে সিমেট্রিক রিলেশন মানে প্রতিসম সম্বন্ধ তাহলে একটা এক্সাম্পল দেখা যাক কী বলছি এ সেটটা হচ্ছে নিচে যে এ কমা বি কম আসি আর অন একটা রিলেশান নিচ্ছে আর টু একটা রিলেশান নিচ্ছে আর আইডেন্টি একটা রিলেশান নিচে তাহলে আমরা বুঝতে পারছি আইডেন্টি রিলেশানের মধ্যে কী থাকবে এ কয়ে বি কমাবি সি কম আর কিন্তু থাকবে না কোনো কিছু আর আড়ন নিচে কি এ কম আ কমাবি এ কমাবি বি কম আয়ে আর টু রিলেশান নিচে এ কমায় এ কমাবি বি কমাসি সি কমাবি তাহলে এখানে দেখতে পাচ্ছি এ কমা এ কমা এর উল্টে লিখলে কত হবে এ কমায় সেটা এ নিজেই আচ্ছা বি কমা বি এটা উল্টে লিখলে কী হবে বি কমা বি সেটা নিজেই আচ্ছা এ কমা বি এ কমা বি উল্টে লিখলে কী হবে বি কমায় এই যে প্রেজেন্ট আর বি কমায় এটা উল্টে কী হবে এ কমা বি সেটাও প্রেজেন্ট তার মানে কি দেখতে পাচ্ছি আর অন রিলেশনটা কিন্তু আমাদের এখানে সিমেট্রিক রিলেশন আর রিলেশনটা কি এ কমায় উল্টে লিখলে এ কমায় নিজেই এখানে আছে প্রেজেন্ট এ কমা বি এটা উল্টে লিখলে বি কমায় বি কম আয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোথাও নেই তাই তো তার মানে কিন্তু একটা এলিমেন্টের জন্য মানে এখানে একটা এলিমেন্টের জন্য ফেল করে যাচ্ছে ব্যাপারটা যে কোনো অ্যাক্ট এলিমেন্টের জন্যই ফেল করলে কিন্তু টোটালটাই এখানে মিথ্যে হয়ে যাবে তার মানে কি আট টু রিলেশানটাকে এখানে কিন্তু আমরা সিমেট্রিক বলতে পারবো না এখানে কিন্তু প্রতিসম নয় আট টু রিলেশানটা কিন্তু এই যে আইডেন্টি রিলেশানটা লেখা হয়েছে এ কমায় একে উল্টে লিখলে এ কমায় এ নিজেই বি ক বিকে উল্টে লিখলে বি কমা বি এটা নিজেই সি কমা সি কে উল্টে লিখলে সে কমা এ নিজেই তার মানে কি এই যে রিলেশানটা আইডেন্টি রিলেশানটা কি দেখতে হচ্ছে এটা কিন্তু সিমেটিক হয়ে যাচ্ছে তাই তো সেই জন্য আমাদের লাস্টের লাইনে লেখা আছে যে কনক্লুশন এক্ষেত্রে আরন এবং আইএ মানে আইএ মানে আইডেন্টিটি রিলেশন যে এক্ষেত্রে আরন এবং আইডেন্টি রিলেশন দুটি প্রতিসম কিন্তু আট টু প্রতিসম নয় কারণ এ কমা বি বিলংস টু টু কিন্তু বি কমা ডাজনট বিলংস টু আট টু সেটাই আমরা এখানে দেখলাম লক্ষ্য করলাম আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ সংক্রমণ সম্বন্ধ কী বলছে মানে সংক্রমণ সম্বন্ধ কাকে বলে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে বলছি কোনো সেট এতে আর সম্বন্ধটি সংক্রমণ হবে যখন এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর হলে এ কমা সি বিলংস টু আর হবে তার মানে কী দেখতে পাচ্ছি এখানে এ কমা বিলংস টু আর এখানে কিন্তু আর বি কমা সি বিলংস টু আর মানে এখানে বি আর এ বি এই দুটো কিন্তু আউট হয়ে যাচ্ছে আউট হয়ে গেলে পড়ে থাকছে কি এ কমা সি তাই তো সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে এ কমা সি যে যে কোনো সেট এতে আর সম্বন্ধটি সংক্রমণ হবে যখন এ কমা বিলংস টু আর এবং বি কমাসি বিলংস টু আর হলে এ কমাসি বিলংস টু আর হয় তাই তো এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন আমরা সেখানে বলবো ট্র্যান্সেটিভ মানে কি মাসখান থেকে এই বিটাকে আউট হয়ে যাচ্ছে মাসখান থেকে বিটা আউট হয়ে গেলে পড়ে থাকছে কি এ কমাসি সেটাই বিলংস টু আর হতে হবে মানে এইরকম এইরকম অর্ডার পেয়ার যদি প্রেজেন্ট থাকে মানে যেটা দিয়ে শেষ হচ্ছে আর সেটা দিয়েই শুরু হচ্ছে এরকম যদি প্রেজেন্ট থাকে তাহলে এইটা এইটা উঠে যাবে আর এ কমাসিটা আর এর মধ্যে থাকতে হবে যদি স্যাটিসফাই করে এই কন্ডিশন তখনই আমরা সেটাকে বলবো ট্রানজেটিভ রিলেশান বা সংক্রমণ সম্বন্ধ একটা এক্সাম্পল দেখা যাক যে ধরি এ সেটটা হচ্ছে এক কমা দুই কমা তিন আর আর ওয়ানটা হচ্ছে এক কমা দুই দুই কমা তিন এক কমা থ্রি আর দুই আর টুটা হচ্ছে এক কমা এক এক কমা দুই দুই কমা এক দুই কমা দুই আইডেন্টি রিলেশান মানে এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন থাকবে আট ফোরটা হচ্ছে মানে আইডেন্টি রিলেশান এই একটা রিলেশান নিয়েছে আর ফোর এক কমা এক দুই কমা এক এক কমা দুই এখানে দেখতে পাচ্ছি যে আর অন আর টু আর আইডেন্টিটি রিলেশান এই তিনটে কিন্তু সংক্রমণ সম্বন্ধ কিন্তু আর ফোরটা সংক্রমণ সম্বন্ধ নয় কেন সংক্রমণ সম্বন্ধ নয় এই যে এই যে এইটা দেখলে বোঝা যাবে এই দুটো অর্ডার পেয়ার এই টু কমা ওয়ান আর ওয়ান কমা টু এখানে কিন্তু এই ওয়ান অন উঠে গেলে এই এই যে এই যে ওয়ান অন উঠে গেলে কী থাকার কথা টু কমা টু 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 কিন্তু আর ফোরের মধ্যে নেই আর ফোরের মধ্যে কি আছে আর ফোরের মধ্যে নেই তাহলে টু কমা টু আর ফোরের মধ্যে নেই মানে কি এখানে কিন্তু এই সম্বন্ধটা আর ফোর সংক্রমণ নয় আর এখানে আরন সম্বন্ধটা সংক্রমণ কী করে হচ্ছে এই যে এক কমা দুই আর দুই কমা দুই মানে এই দুই দিয়ে শেষ হচ্ছে দুই দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানে এক আর এই তিন হবে দুই দিয়ে উঠে গেলে তাহলে এক কমা তিন প্রেজেন্ট তাই তো আচ্ছা তাহলে দুই দিয়ে শেষ দুই দিয়ে শুরু আর নেই কেউ এখানে তিন দিয়ে শেষ তাহলে তিন দিয়ে শুরু দেখতে হবে তিন দিয়ে শুরু কোনো এলিমেন্টস নেই তাহলে এখানে আর চেক করার দরকার নেই এখানে তিন দিয়ে শেষ তিন দিয়ে শুরু দেখতে হবে কোনো নেই তার মানে কি আর অনটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ আর টুটা কি কী করে সংক্রমণ হচ্ছে এখানে এক দিয়ে শেষ মানে এক দিয়ে শুরু দেখতে হবে কতগুলো এলিমেন্ট একটাই আছে এই যে এক এক উঠে গেলে থাকার কথা কি এক দুই এই যে সেটা এক দুই প্রেজেন্ট আচ্ছা তাহলে এবার দুই এটা দেখব তাহলে এক দুই তাহলে দুই দিয়ে শুরু দেখতে হবে দুই দিয়ে শুরু এটা আর দুই দিয়ে শুরু এটা আচ্ছা তাহলে এখানে এই এই দুই দুই উঠে গেলে কি এক কমা এক থাকার কথা এই যে এক কমা এক আবার দুই দিয়ে শুরু কি এটা তাই তো তাহলে এই দুই এই দুই উঠে গেলে এক কমা দুই থাকার কথা এক কমা দুই এই যে প্রেজেন্ট তাই তো খুব সহজে বুঝতে পারলাম আচ্ছা তাহলে হয়ে গেল ওটা দুই কমা এক দুই কমা একটা কি এক দিয়ে শুরু দেখতে হবে এক দিয়ে শুরু করি এক দিয়ে শুরু কিন্তু এই তাহলে এই এক আর এই এক উঠে গেলে থাকে কি টু কমা ওয়ান টু কমা ওয়ান টু কমা ওয়ান থাকতে হবে সেই টু কম ওয়ানটা কই এই যে এই যে টু কমা ওয়ানটা এই তাহলে খুব সহজেই আমরা কিন্তু চেক করে নিচ্ছি তাই তো এই টু কমা টু টু কমা টু মানে কি টু দিয়ে শুরুগুলো দেখতে হবে এইটা টু দিয়ে শেষ এই যে টু দিয়ে শেষ টু দিয়ে শুরু কি এই একটাই আছে তাই তো তাহলে এই টু আর এই টু উঠে যাবে এই যে এই টুটা আর এই টুটা উঠে যাবে গিয়ে এই টু কমা ওয়ান পড়ে থাকবে টু কম ওয়ান এখানে কি প্রেজেন্ট হ্যাঁ এই যে প্রেজেন্ট টু কম ওয়ান ঠিক একই রকমভাবে আইডেন্টিটি রিলেশনটা যদি আমরা চেক করি দেখবো যে সেটাও ট্রানজেটিভ হয়ে যাচ্ছে তাহলে খুব সহজেই আমরা ট্রানজেটিভটা দেখে নিলাম ট্রানজেটিভ রিলেশন কী করে আসছে আর কীভাবে আমাদের বুঝতে হবে যে রিলেশানটা ট্রান্সেটিভ কিনা আচ্ছা এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে মানে এ কমা বি আর বি কমা সি বিলংস টু যদি আর হয় সেটা অবশ্যই ইমপ্লাই করবে যে এ কমার সি বিলংস টু এটা যদি ইমপ্লাই করে তাহলে আমরা বলবো যে রিলেশানটা ট্রান্সেটিভ রিলেশন আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো সেটা যে ইকুভ্যালেন্স রিলেশান ইকুভ্যালেন্স রিলেশন মানে কি সমতুল্যতা সম্বন্ধ মানে আমরা কিন্তু এই যে পাঁচ নাম্বার চার নম্বর পয়েন্টে দেখলাম যে রিফ্লেক্সিভ রিলেশন পাঁচ নম্বর পয়েন্টে দেখলাম সিমেট্রিক রিলেশন ছ নম্বর পয়েন্টে দেখলাম আর ট্রান্সেটিভ রিলেশন এই তিনটি রিলেশন যদি একসাথে হোল্ড করে মানে কোনো একটা রিলেশন মানে এমন একটা রিলেশান যে রিলেশান এই তিনটে কন্ডিশনই একসাথে স্যাটিসফাই করছে মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজেটিভ রিফ্লেক্সিভ মানে স্বসম সম্বন্ধ সিমেট্রিক রিলেশান মানে হচ্ছে প্রতিসম সম্বন্ধ আর ট্রানজেটিভ রিলেশন মানে হচ্ছে সংক্রমণ সম্বন্ধ তিনটেই যদি একত্রে হোল্ড করে তখন আমরা কিন্তু বলবো যে সেই রিলেশানটা হচ্ছে ইকু রিলেশন রিলেশান ধরি এ যে কোনো একটি সেট এ সেটের উপরে সম্বন্ধ আরকে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি সেই সম্বন্ধ সেই রিলেশানটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশান হয় বা সিমেট্রিক রিলেশান হয় আর ট্রানজেটিভ রিলেশন হয় মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজেটিভ তিনটাই যদি হয় একসাথে স্যাটিসফাই করে তাহলে সেটাকে আমরা বলবো কি যে ইকুইভ্যালেন্স রিলেশন মানে ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে কি একটা রিলেশন কি ইকুয়্যালেন্স রিলেশান হতে গেলে এই যে তিনটে পয়েন্ট সিলেক্ট হল এই তিনটে কন্ডিশন একসাথে স্যাটিসফাই করে মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজেটিভ তিনটে একসাথে যদি হোল্ড করে কোনো রিলেশন তখন সেটাকে আমরা বলবো কি ইকুইভ্যালেন্স রিলেশন ইকুভ্যালেন্স রিলেশন তাহলে আমরা দেখছি যে আমরা যে এক্সাম্পলগুলো পড়ছিলাম এক্সাম্পলে কিন্তু দেখছিলাম যে আইডেন্টি রিলেশানটা নিচ্ছিলাম বারবার আইডেন্টি রিলেশনটা কিন্তু সিমেট্রিক হচ্ছিলো এই রিফ্লেক্সিভ হল ট্রানজিট সিমেট্রিক হলো ট্রানজিটিভ হলো তিনটেই হলো তাই তো আপনি কিন্তু ওখানে আইডেন্টি রিলেশনটা কিন্তু ইকুইভ্যালেন্সিলেশান এটা আমাদের মাথায় রাখতে হবে যে আইডেন্টি রিলেশনটা কি ইকুভ্যালেন্সিলেশান ইকুইভ্যালেন্স রিলেশান আরও আমরা বানাতে পারি যেমন হচ্ছে কনগ্রুয়েন্স যে রিলেশানটা সেটাও কিন্তু ইকোভ্যালেন্স রিলেশান সেটা আমরা কী করে বানাবো যে আমরা যেটা জেড সেট নিলাম জেড সেটের উপর একটা রিলেশন আর ডিপেন্ড করছি এমনভাবে যে আর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি সাজ দ্যাট এ মাইনাস বি ইজ divisible বাই এম যেখানে এমটা কিন্তু একটা ইন্টিজার এ বি ওখানে আমাদের ইন্টিজার তাহলে এই যে রিলেশনটা আমরা ডিফাইন করলাম এটা কিন্তু কনগ্রুয়েস এটা এটাও আমরা দেখবো যে ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাচ্ছে খুব সহজে এটা আমরা প্রমাণ করব মানে স্টেপ বাই স্টেপ ফার্স্ট রিফ্লেক্সিভ চেক করবো সিমেট্রিক চেক করবো ট্রান্সিট চেক করব তিনটেই আমাদের স্যাটিসফাই করবে দেখব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাচ্ছে তা কনগ্রুয়েন্স জিনিসটা কি সেটা আমরা একটু ধারণা নেব যে কনগ্রুয়েন্স ব্যাপারটা কি বলছে কি কনগ্রুডেন্স মডিউলো এম কনগ্রেন্স মডিউল এম মানে মডিউলো এম সর্বসমতা বলতে আমরা কি বুঝি কনগ্রেন্সে বলছে ধরি এম একটি অখণ্ড সংখ্যা দুটি অখণ্ড সংখ্যা এ এ এবং বি পরস্পর কনগ্রুডেন্স মডিউল এম বলা হবে যদি এবং গোলমাত্র যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয় তার কি বলছে দুটো অখণ্ড সংখ্যা দেওয়া আছে এ আর বি পরস্পর এরা হচ্ছে দুটি অখণ্ড সংখ্যা এ ও বি পরস্পর কনগ্রুয়েন্স মডিউল এম বলা হবে যেখানে এমটা একটা অখণ্ড সংখ্যা যদি কী কন্ডিশন স্যাটিসফাই করলে কনগ্রুয়েন্স মডিউল এম হবে যদি এবং কলমাত্র যদি এ মাইনাস বি এম দ্বারা ডিভিজিবল হয় মানে এম দ্বারা বিভাজ্য হয় তাই তো এটাকে আমরা লিখবো কীভাবে এইভাবে যে এ এরকম তিনটে দা এ কনগ্রেন্স বি মডিউল এম এটাকে এইভাবে পড়তে হয় এটার মানে হচ্ছে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম তাহলে এখানে আমাদের এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম এই যে কনকোজ রিলেশনটা দেখলাম এই কনকোজ রিলেশনটা কিন্তু আমাদের দেখবো আমরা ইকোভ্যালেন্সিলেশান হয়ে যাচ্ছে তার মানে কি এটা আমরা যদি চেক করি যে ডিফ্লেক্সিভ হয়ে যাবে সিমেট্রিক হবে ট্রানসেটিভ হবে তিনটেই একসাথে স্যাটিসফাই করবে এটা কিন্তু আমাদের একটা ইকোভ্যালেন্সিলেশনের এক্সাম্পেল ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি দেখো ভালো করে তাহলে আশা করি রিলেশান সম্পর্কে যে ধারণাটি আছে টুয়েলভের উপরে সেটা তোমাদের ক্লিয়ার হবে এবং এই রিলেশানের উপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো এবং কোনো অঙ্ক যদি আটকে গিয়ে থাকে অবশ্যই জানাবে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে সকলকে ধন্যবাদ